সেটা হলো, আমি নাকি বিক্রি করে আইছি। একটা কথা বলি, আমি যখন ছাইরা দিছিলাম 3 মিনিটের যে ভয়েস ক্লিপটা ছিল, আমি সবকিছু এমনিতেই ছাইরা দিছিলাম। চ্যালেঞ্জ বিক্রির কথা, কোনো জিনিস নিয়ে আনার কথা আমি কইও নাই। ওরাই আমার একটা ডাইকা নিল, ডাইকা নিলে জিনিসপাতির ভাগ বাটোয়ারা করলো। শেষে আমি যা বলছিলাম যে সব জিনিসের যে তো ভাগ হইতেছে, চ্যালেঞ্জেরও তো একটা ভাগ হয়, চ্যালেঞ্জ তো বিক্রি হয়। আমি একটা বড় বাইরে ফোন দিছিলাম যে শুনাইলাম, আমি যদি চ্যালেঞ্জের দাম নিয়ে এইতে দিতাম তাহলে তো আমি আরো 2টা চ্যালেঞ্জ দামে উঠাইতাম। ব্যাড ব্রাদার গেমিং, ইওর ব্যাড ব্রাদার্স, আমি দামে উঠাইনি। যে চ্যালেঞ্জের মূল্যটা নিয়েছি না, একটু ওয়েট করেন, দেখতে পারবেন কি সব মূল্য নিয়েছি। আমি কথা কমু, কিছু কথা আমিও কমু, বাট আপনার আমারে ওই জায়গাটা বানাই দিতে, ওই জায়গাটা আপনা গো আমারে বানাই দিতে। আপনারা যদি আমার ব্যাগ চান, ওই জায়গাটা আপনাদের আমারে বানাই দিতে। আমি আর কোনো কথা বলবো না, আমি কখনো কারোর কাছে কিছু চাই নেই। আমি ভাবছিলাম আমি সবকিছুর দিকে কোয়েট ফিরে দিব, বাট আজকে আমি আপনার কাছে চেয়ে গেলাম। আমি কথা কমু, কিছু কথা আমিও কমু, বাট আপনারা আমারে ওই জায়গাটা বানাই দিতে, ওই জায়গাটা আপনা গো আমারে বানাই দিতে। আপনারা যদি আমার ব্যাগ চান, ওই জায়গাটা আপনাদের আমারে বানাই দিতে। জানি না কখন ফিরবো, বাট অবশ্যই ফির। চোয়ের পানি দিয়ে কোনো কিছু প্রমাণ হয়, চোয়ের পানি দিয়ে যদি প্রমাণ হইতো তাহলে তো আমি আজকে সারাদিন খেললেও কিছু প্রমাণ করতে পারবো না। আর গাইস আর একটা কথা, তাহলে তোষ দেওয়ার দরকার নাই, আপনার উত্তর সময় দিবে, আপনার কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আমি আমি কারোর কোনো ব্লেম করুন না, আজকেও আমি চুপ হয়ে গেলাম। আমি আসবো এবার আমার মতো, আমি সব দোষ আমার, আমি চুপ হয়ে গেলাম। কজ আমি চিল্লাইয়া না, চুপচাপে সমাধান পছন্দ করি। একটা কথা জাস্ট একটা কথা, ওই দিন আমি সারা রাত কাঁদছিলাম, আমার একজনও একটা ইমোজি দিয়ে ভরসা দেয় নাই যে ভাই কাঁদি না। ব্যাড ব্রাদার্স আমি স্বেচ্ছায় সারছি, এটাতে কারো কোনো দোষ নাই। ব্যাড ব্রাদার্স আমি নিজের ইচ্ছায় সেই রাখছি, তো এটাতে করার কিছু নেই। তোমার খেয়াল দেয় কেউ, ব্যাড ব্রাদার্স আমি স্বেচ্ছায় সারছি।